আলাইসালাম পোকা গোলায় কামড়ায় দশটা সন্তান সব মারা গেল, বিবি গুলা একের পর এক সব চলে গেল, ওট ছাগল দুম্বা গুলা সব শেষ হয়ে গেল। এখন আইয়ুব আলাইহিসসালামের গায়ে পছন্দ হয়ে গেছে পোকা মাকড়ে কামড়ায়, এখনো পর্যন্ত আইয়ুব আল্লাহকে ভোলে নাই। আইয়ুব আলাইহিসসালাম এখনো আল্লাহকে ডাকতেছে আর বলতেছে, মালিক আমি তোমার উপরে খুশি, আমার কোনো আপত্তি নাই, যা তুমি দিছিলা তুমিই তো নেছো, তুমি খুশি হলে আমি আইয়ুবও খুশি। ও মালিক এই জিব্বা দিয়ে আমি তোমার ডাকতেছিলাম, বড় মজা লাগতেছিল, আল্লাহ জিব্বাটাও তুমি পোকা ধরা দেছো, পছন্দ ধরা দেছো, আল্লাহ এত আমি আইয়ুবের কোনো আপত্তি নাই, কিন্তু আল্লাহ জবানে যখন তোমারে আল্লাহ বলে ডাক দে, আমি আইয়ুবের সমস্ত দুঃখ কষ্ট সব ভুলে যাই। এখন আইয়ুব আল্লাহর পরে খুশি, আল্লাহকে ভুলে নাই, শত বিপদ আসার পরেও আইয়ুব আল্লাহকে বলে নাই। আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, কখনো জানের ক্ষতি দিয়া, কখনো ফসলাদির ক্ষতির মাধ্যমে, কখনো ছেলে মেয়েকে অসুস্থতা বানাইয়া, কখনো প্রচন্ড ঝড় বৃষ্টি আইলা সিডারে গোলা দিয়া, ও অবশ্যই অবশ্যই বান্দা বান্দি আমি তোমাদেরকে পরীক্ষা করব। বর্তমান যে শীত পড়েছে, ফজরের নামাজে পরীক্ষা করা তো একেবারে সহজ, কি বলে এ আরামের ল্যাপ ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উজু করে ফজরের নামাজে মসজিদে যাওয়া বড় কঠিন, কিন্তু যারা আল্লাহকে আপন বানাইতে পারছে, আল্লাহকে অভিভাবক বানাইতে পেরেছে, রব্বুল মাশরিকি ওয়াল মাগরিবি লা ইলাহা ইল্লা হুয়া ফাত্তাখিযুহু ওয়াকিলা, মাশরিক মাগরিবের মালিককে যারা অভিভাবক বানাইতে পেরেছে, আল্লাহকে যারা আপন বানাইতে পারছে, শত শীতকে উপেক্ষা করে তারা ঠান্ডা পানি দিয়ে উজু করে গোসল করে তারা মসজিদে জামাতে হাজির হয়, তাদের কষ্ট কোনো কষ্ট মনে হয় না। জোরে বলেন ঠিক কি ঠিক না? সত্যিকারের নামাজি, সত্যিকারে যারা আল্লাহকে আপন বানাইতে পারছে, শত এই যে শীত পড়তেছে থেকে কঠিন থেকে কঠিন শীত পড়লেও ওই সত্যিকার নামাজিকে লেপে আর শীতে তাকে নামাজ থেকে ফিরাইতে পারবে না। জোরে বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব, বান্দা পরীক্ষায় যদি পাশ করতে পারো বান্দা, আমি আল্লাহর জান্নাত তোমাদের জন্য অপেক্ষা করতেছি। আল্লামা জালালউদ্দিন সৈয়দি রহমাতুল্লাহ আলাইহি তাফসিরে জালালাইন শরীফের লেখক, তিনি উল্লেখ করেছেন তার কিতাবের ভিতরে, একজন মুসলিম মহিয়াসী মহিলা আল্লাহকে আপন বানাইতে পারছে, শত কঠিন বিপদ পরীক্ষার ফেলেও তাকে দুনিয়ার কোন বিপদে তাকে আল্লাহ থেকে সরাইতে পারে না।